ফ্রম দিক থেকে দীপেশ বল চাই চার পেয়েছে তারক বক্সের মধ্যে তারক অ্যাঙ্গেলটা টাফ তাই সেট আপ করেছে পাস আর সেভ গোল লাইন কিন্তু তারপরে ফলো করে তারকের ফিনিশ সঞ্জীব দীপেশ আটকানোর চেষ্টা নয়ন দীপেশ ডান দিক থেকে পাস ডিফ্লেকশন আর ফিনিশ ম্যাচের দ্বিতীয় ডান দিক থেকে আবারও দীপেশ গতি বাড়িয়ে দীপেশ সামনে মইফুল বক্সের মধ্যে দীপেশ ডান দিক থেকে একটা ভাসানো বল পায়নি সুব্রত পেয়েছে তারক তারকের শট ব্যাক অফ দ্য নেটে তারক প্লেস পেয়েছে সুব্রত বক্সের মধ্যে সুব্রত তার শট সুব্রত দীপেশ এবার পেয়েছে দীপেশ প্লেসমেন্ট আর গোল ব্রিলিয়েন্ট পারফরমেন্স দীপেশের মাঠের বাইরে চলে যায় কুইক রিস্টার্ট আর গোল চাইছে ইউনাইটেড স্পোর্টস কুইক বিল্ড আপ রান নিয়েছে দীপেশ একটু হেভি হয়ে গেছে টাচ কিন্তু তাও মইফুলকে মিট করে দীপেশ এখনো একলা দীপেশ বক্সের মধ্যে দীপেশের ফিনিশ ব্রিলিয়ান্ট ফিনিশ গোল কনসিড করতে ছটা অলরেডি সাত নম্বর চাইছে ইউনাইটেড স্পোর্টস দীপেশ আবারও দীপেশ ওয়ান ইস টু ওয়ান দীপেশ হ্যাট্রিক বিশাল এগোনোর চেষ্টায় পারেনি প্রবেক দীপেশ দূর থেকে শট দীপেশের অন টার্গেট বাসি বেজে গেছে বাপায় ভাসানো বল পেনাল্টি বক্সের মধ্যে গোল দুর্দান্ত হেডার একেবারে লক্ষ্যতে এন্ড দারুণ একটি ম্যাচের একেবারে পরিস্থিতি কিন্তু চেঞ্জ হয়ে গেছে 1-0 আক্রমণে না এখন কিন্তু তার আগেই আর্মি রেড ওই পাসটা কিন্তু বিপজ্জনক হতে পারত এন্ড সেই পাসটার জন্য সেই মিসডিরেক্টেড পাসটার জন্য হচ্ছেন এখন রোনাল্ডো টাইট অ্যাঙ্গেল থেকে স্কোয়ার পাস শট লিটল সিলের এন্ড গোল দুটো টাচ কুইক রিলিজ দুর্দান্ত গোল দ্বিতীয় গোল লিটল সিলের দ্বিতীয় গোল আর্মি রেডের বা প্রান্তের থেকে ডান প্রান্তের থেকে যেরকম আমি বলেছিলাম রাইট ফ্ল্যাঙ্ক থেকে কিন্তু তারা ডেঞ্জারাস লাগে বিপজ্জনক হতে পারে এখানে পেনাল্টি বক্সের মধ্যে গোল ফাঁকা গোলে তৃতীয় গোল করে দিলেন আসি দিলেন বলটা বক্সের মধ্যে শট নেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সাদন সমিতি একটা চার দুটো টাচ রান পায় সেট আপ সুযোগ এবং সুযোগটাকে কিন্তু চমৎকার আক্রমণ আবার রণজয়ের কাছে বল সেন্টার কিন্তু ওখানে হেড করে দিয়েছেন টলিগঞ্জের ডিফেন্ডার সৌরভের শট এবং গোল গোল আক্রমণে আবার আক্রমণ এবার মিঠুন মিঠুন এগিয়ে চলেছেন শট নেবেন নিয়েছেন শট এবং গোল সৌরভ চমৎকার বলটিকে ভাসিয়েছেন পেনাল্টি বক্সের মধ্যে গোল হতে পারে কিন্তু না সহজ সুযোগ বিপদ কিন্তু এখনো কাটেনি আরো একটি শট এবং গোল টলিগঞ্জ গোল হওয়ার সম্ভাবনা গোল হওয়া উচিত কিন্তু না এখনো পর্যন্ত না তিন তিনটি সরাল তোমাসের হেডার এবং গোল অবশেষে